আমরা বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা এসডিওকে একটা ডেপুটেশন দিলাম। ম্যাগুলিয়াম স্কুলের সামনে বিভিন্ন মূর্তি বসানো আছে বিভিন্ন জায়গা ধরে ধরে। সেই জায়গায় রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তি বসানো আছে এবং তার ওই ছোট্ট ওই অল্প জায়গার মধ্যে ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি বসানোর কথা আমরা শুনির পাছি। যদিও এখন আমরা পেপারের মাধ্যমে জানির পাছি, এখনও কাজটা কমপ্লিট হয় নাই। প্রত্যেকটা জায়গায় একটা নির্দিষ্ট সীমের মধ্যে এক একটা করে মনীষীর ছবি আছে, যেটা দেখতেও খুব সুন্দর লাগে। কি এবং কেন, কি উদ্দেশ্যে, কি কারণে আমরা জানি না যে সব মূর্তিগুলো একটা করে জায়গায় একটা আছে, কিন্তু পঞ্চানন বর্মার মূর্তির পাশেই ডক্টর বি আর আম্বেদকরের মূর্তি বসানোর কথা চলছে। যেখানে সবগুলো মূর্তি একটা করে আছে, সেই জায়গায় হঠাৎ করে পঞ্চানন বর্মার মূর্তির পাশে আর একটা মূর্তি বসার প্রয়োজন কেন পড়লো সেটা বুঝতে পারতেছি না। যেটা দেখা দেখতেও খুব বাজে দেখা যাবে যে সবগুলো মূর্তি আছে একটা করে, এখানে দুইটা মূর্তি, মানে সেটা দেখতে খুব ভালো লাগবে না। এবং তার সাথে সাথে আমার মনে হয় যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মাকেও এখানে অসম্মান, এবং যার মূর্তি বসা হবে তাকেও এই জায়গাটায় একটা অসম্মানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। তো আমরা কোনো মূর্তি বসার বিরোধিতা না, আমরা চাই যে মনীষীদের মূর্তি আরও বেশি করে বসানো হোক। তবে সবগুলো মূর্তি যেমন একটা করে জায়গায় একটা করে মূর্তি আছে, একটা সম্মানের জায়গায় আছে, যে মূর্তি বসানোর কথা চলছে সেটাও একটা নির্দিষ্ট জায়গায় একটা একক জায়গায় সেই জায়গাটাতে বসা হোক। ঠাকুর পঞ্চানন বর্মার মূর্তির পাশে আমরা অন্য কোনো মূর্তিকে বসিয়ে আমরা তাকে এবং পঞ্চানন বর্মার মূর্তির যে অবমাননা বা অসম্মান হচ্ছে আমরা তার বিরোধিতা করার জন্য আমাদের যে দাবি সেটা এইচডিও স্যারের কাছে লিখিত আকারে জমা দিলাম এবং একটা থ্রো প্রপার চ্যানেলের মাধ্যমে সিএমকে দিলাম। যদিও এইচডিও সাহেব দুটোর সময় থাকার কথা ছিল কিন্তু বিশেষ কারণে ছিল না, ওনার সাথে টেলিফোনে কথা হলো। ফোনের মাধ্যমে কথা হওয়ার পর ওনার অফিসে আমরা দিলাম এবং রিসিভ করে নিলাম এবং উনি ফোনের মাধ্যমে শুনলেন আমাদের কথা এবং বললেন যে ব্যাপারটা অতি দেখবেন আর কি, এইটুকুই আশ্বাস দিলেন আর কি। আমার নাম পার্থ বর্মন, বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের ভান্ডারী আমি আর কি। Jai Ho! Jai Ho! Jai Ho!